আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, অনেক যুবক ভাইরা আমাদের মাঝে একটি বিষয় সম্পর্কে অনেক বেশি জানতে চেয়েছেন, তো সেটি হচ্ছে অনেকেই নতুন বিয়ে করেছেন কিন্তু স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারছেন না, খুব দ্রুতই তাদের বীর্যপাত হয়ে যাচ্ছে, স্ত্রীর অর্গাজমের আগেই স্বামীর বীর্যপাত হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটা নিয়েই অনেকদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন, তো আজকে সবার প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো তার আগে আসুন জেনে নেই দ্রুত বীর্যপাত কি। দেখুন, দ্রুত বীর্যপাত হলো আপনার স্ত্রীর অর্গাজমের আগেই পুরুষের বীর্যে বেরিয়ে আসা, বা চেষ্টা করেও নিয়ন্ত্রণে রাখা যায় না। সচরাচর দেখা যায় কয়েক সেকেন্ডের মধ্যেই বীর্য বেরিয়ে আসা, এক মিনিটের কম সময় দীর্ঘদিন চলতে থাকলে তাকে দ্রুত বীর্যপাত বলে। 3-5 মিনিট সময় কেউ মোটামুটি নর্মাল ধরা হয় এবং নারীর অর্গাজমের জন্য 10-20 মিনিট সময় প্রয়োজন হয়, আবার কখনো এর বেশি সময়ও প্রয়োজন হয়। তবে কিছু নারীর উত্তেজনা অধিক থাকলে অল্প সময়ে অর্গাজম হয়ে যায়। অল্প সময়ে অর্গাজম হওয়ার জন্য সঠিকভাবে ফোরপ্লে এবং সহবাসের আসনের ভূমিকা রয়েছে। তো আসুন এখন জেনে নেই সহবাসের সময় দ্রুত বীর্যপাতের সমাধান সম্পর্কে। আসুন এখন জেনে নেই, আপনার যদি 1-2 মিনিটের ভিতরে বীর্যপাত হয়ে যায় তো কিভাবে আপনি সেটিকে বাড়িয়ে নিতে পারবেন, দ্রুত বীর্যপাতের সমস্যা আপনি কিভাবে কাটিয়ে উঠবেন, সে বিষয় সম্পর্কে আসুন এখন জেনে নেই। তো প্রথমত আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে চিকিৎসা হিসাবে ওষুধের পাশাপাশি ভিটামিন সাপ্লিমেন্ট হিসাবে জিনসেন স্প্রে, অ্যাঞ্জিওলাটিক, অ্যান্টি ডিপ্রেশান্ট জাতীয় ওষুধ সেবন করতে পারেন এবং অবসকারক জেল বা কন্ডোমও ব্যবহার করা যায়, এটিও ব্যবহার করতে পারবেন, তবে কাউন্সিলিংও প্রয়োজন আছে। তারপর দ্বিতীয় নম্বরে আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে নিয়মিত ক্যাগেল এক্সারসাইজ করবেন। আপনি যদি নিয়মিত ক্যাগেল এক্সারসাইজ করেন তাহলে আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা আপনি খুব দ্রুতই কাটিয়ে উঠতে পারবেন, এই সমস্যাটা আপনার দূর হয়ে যাবে, এই সমস্যাটা আপনার আর থাকবে না, দূর হয়ে যাবে যদি আপনি নিয়মিত ক্যাগেল এক্সারসাইজ করেন। তারপর ইরাপিন জেলার ব্যায়াম করলেও আপনি উপকার পেতে পারেন, এটিও অনেক উপকারী একটি ব্যায়াম। তারপর 3 নম্বরে যেটি করতে পারেন সেটি হচ্ছে নিয়মিত খেজুর, মিল্কশেক, তালমাখনা, শিলাজিত উপকার রয়েছে, এই খাবারগুলো যদি আপনি নিয়মিত খান তাহলে দ্রুত বীর্যপাতের সমস্যা আপনি কাটিয়ে উঠতে পারবেন। তারপর 4 নম্বরে সর্বশেষ যেই বিষয়টা সম্পর্কে আপনাকে বলবো সেটি হচ্ছে একের অধিক সহবাস বেশ কার্যকরী ভূমিকা রয়েছে, নিয়মিত সহবাসে ঔষধ ছাড়াই আপনা আপনি ভালো হয়ে যায়। তো প্রিয় প্রশ্নকারী দিনী ভাই, 4 নম্বরে যে বিষয়টি সেটি অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার স্ত্রীর সাথে নিয়মিত সহবাস করেন তাহলে আপনি দ্রুত বীর্যপাতের সমস্যা খুব দ্রুত কাটিয়ে উঠতে পারবেন, আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা আর থাকবে না যদি আপনি নিয়মিত সহবাস করেন। এবং আপনার যদি হস্তমিথুনের অভ্যেস থাকে তাহলে এই হস্তমিথুনের অভ্যাসটা আপনাকে ছাড়তে হবে এবং আল্লাহ তাআলার ইবাদত করতে হবে এবং সমস্ত অশ্লীলতা থেকে দূরে আসতে হবে, অশ্লীলতা মুক্ত থাকতে হবে আপনাকে, তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে অনেক বেশি সময় দিতে পারবেন এবং মিলনের সময়ও বাড়িয়ে নিতে পারবেন। তো প্রিয় ভাই, আল্লাহ তাআলা আপনাকে সঠিক বুঝ ও দিনের পথে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।